Salam alaikum. Our X and embedded system. Bangladesh to the CJ. As the people be shopping at the ticket, and the shop will be shako to Janachi and Mahomet Santa Jamania. As I'm rather to know, classification of robots in the author. Robotic is a semi, semi Uradine, as I'm rather to know, so long, should go there. Japanese Industrial Robot Association, JIRA নামে একটি সংস্থা আছে যারা রোবটের উপর গবেষণা করে রোবটের ধরনের উপর ভিত্তি করে রোবটকে ছয়টি ক্লাসে ভাগ করেছে। তো সেই ক্লাসগুলো কি ছিল? যে ক্লাস ওয়ানে তারা রেখেছে ম্যানুয়াল হ্যান্ডেলিং ডিভাইস। ম্যানুয়াল হ্যান্ডেলিং ডিভাইস বলতে বোঝানো হয়েছে যে রোবটকে ইউজার ম্যানুয়ালি হ্যান্ডেলিং করতে পারে, অর্থাৎ ম্যানুয়াল ভাবে কোনো ডিভাইস দিয়ে হ্যান্ডেল করতে পারে। তা মনে করেন যে একটা রোবটকে কোনো ইউজার রিমোট কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপস এরকম কয়েকটি ডিভাইস দিয়ে ম্যানুয়ালি তাকে বামে টাঙে বা সামনে নিচে সামনে পিছনে চালনা করতে পারে, সেটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডেলিং ডিভাইস। এবার আছে ফিক্সড সিকোয়েন্স রোবট। ফিক্সড সিকোয়েন্স রোবটটা হচ্ছে একটা রোবট যে রোবট দিক নির্দেশনাগুলো, অর্থাৎ রোবটটি যেভাবে কাজ করবে সেই কাজগুলো আগে থেকে ফিক্সড করে দেওয়া থাকবে, সেই নির্দেশনাগুলো আগে থেকে ফিক্সড করে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী ওই রোবটটি কাজ করবে। আমরা যদি ওই সিকোয়েন্সগুলোকে অর্থাৎ ওই কমেন্টগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের জিনিসটা অনেক কঠিন হবে, অর্থাৎ সহজে সেটা চেঞ্জ করা যাবে। আমরা সেই ক্লাস থ্রিতে আছে ভেরিয়েবল সিকোয়েন্স রোবট। ভেরিয়েবল সিকোয়েন্স রোবটটাও ঠিক একই রকমের ফিক্সড সিকোয়েন্স রোবটের মতোই আগের থেকেই প্রোগ্রাম করা থাকবে এবং সেই প্রোগ্রামের উপর ভিত্তি করেই কাজ করবে, কিন্তু আমরা এই ভেরিয়েবল সিকোয়েন্স রোবটে আমার প্রোগ্রামগুলো আমাদের দিক নির্দেশনাগুলো সহজেই চেঞ্জ করতে পারব। ফিক্সড সিকোয়েন্স রোবটে আমরা দেখেছি যে আমরা কমেন্টগুলো বা আমাদের প্রোগ্রামগুলো সহজে চেঞ্জ করতে পারবো, কিন্তু ভেরিয়েবল সিকোয়েন্স রোবটে আমরা পার্থক্যটা কি, আমরা আমাদের কমেন্টগুলোকে খুব সহজেই চেঞ্জ করতে পারবে। আর ক্লাস ফোরে তারা দেখেছে হচ্ছে প্লেব্যাক রোবট। প্লেব্যাক রোবটটা আসলে কি দেখেন, প্লে ব্যাক এটা আমরা সকলেই পরিচিত। প্লে ব্যাক হচ্ছে যে আমি এই রোবটটির সামনে যদি আমি কোনো একটা কাজ করি তাহলে সেই রোবটটা কি করবে সেটাকে রেকর্ড করে নেবে। তার সামনে আমি যে কাজটা করব, যে যে কাজটা করে আমি তাকে দেখাবো, সেই রোবটটা সেটাকে তার যে আমরা তাকে যে আমরা ব্রেন হিসেবে যে প্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার করবো সেটাতে সে সেভ করে নেবে, সেটাতে সে রেকর্ড করে নেবে। পরবর্তীতে তাকে যখন আমরা কাজ করতে বলবো তখন সে সেই কাজটাকেই প্লে করিয়ে দেখাবে, অর্থাৎ সে যা আমাদের কাছ থেকে শিখেছে তাই সে আমাদেরকে প্রতিদান দেবে, অর্থাৎ তাই সে আমাদেরকে আউটপুট হিসেবে দেবে। এই জন্য এটার নাম বলা হয়েছে প্লে ব্যাক। ঠিক আছে, প্লেব্যাকটা কি, তার সামনে আমরা যে কাজটা করব সেটাকে সে ক্যাপচার করে নেবে এবং পরবর্তীতে আমরা যখন তার কাছ থেকে কাজ দেখতে যাবো বা কাজ করাতে যাবো তখন সেই কাজটাই আমাদেরকে করিয়ে দেখাবে, এটা হচ্ছে প্লেব্যাক রোবট। এবার আছে ক্লাস ফাইভে, ক্লাস ফাইভে আছে নিউমেরিক্যাল কন্ট্রোল রোবট। নিউমেরিক্যাল শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গাণিতিক কোনো গাণিতিকের কথা বলা হয়েছে, যে এই রোবটটাকে আমরা কন্ট্রোল করতে পারি গাণিতিক কিছু যুক্তি দিয়ে, তার গাণিতিক কিছু যুক্তি দিয়ে বা গাণিতিকভাবে একে আমরা প্রোগ্রাম করে চালনা করতে পারি, তার গাণিতিক কিছু যুক্তি দিয়ে এই প্রোগ্রামটাকে পরিচালনা করা হয়ে থাকে। এবার আসে ইন্টেলিজেন্ট রোবট। সর্বশেষ ক্লাসে আছে ইন্টেলিজেন্ট রোবট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। এখানে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা মেশিন লার্নিং নামে আমরা হয়তো আপনারা সকলেই পরিচিত এই শব্দগুলির সাথে, এই রোবটটা হচ্ছে ইন্টেলিজেন্ট রোবট, অর্থাৎ আমরা তাকে কিছু দিক নির্দেশনা দেব সেই দিক নির্দেশনা সে শিখে নেবে এবং তাকে যে পরিবেশে কাজ করতে দেওয়া হবে সে সেই পরিবেশ থেকে কিছু ডাটা সংগ্রহ করবে, কিছু ডেটা সংগ্রহ করে সেই পরিবেশের ডেটার উপর বা এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে তাকে দেওয়া আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা এবং এই পরিবেশের এনভায়রনমেন্টের ডেটার উপর ভিত্তি করে সে একটা নিজের থেকে ডিসিশন নিয়ে একটা কাজ করবে। এই জন্য একে বলা হয়েছে ইন্টেলিজেন্ট রোবট, অর্থাৎ আমাদের দেওয়া কমেন্ট এবং
সেই পরিবেশ থেকে যে ডেটাগুলো সংগ্রহ করবে এই দুইটা সংমিশ্রণ করে সে একটা ডিসিশন নিজের থেকে নেবে, নেওয়ার পরে সে একটা কাজ করবে, এই জন্য এটাকে বলা হয় ইন্টেলিজেন্ট রোবট। এবারে আসি, এছাড়াও আরো ছয়েক আরো কয়েক প্রকারের রোবট আছে যেগুলো আমরা দেখবো, সেটা হচ্ছে প্রিপ্রোগ্রামড রোবট। প্রিপ্রোগ্রাম রোবট বলতে বোঝানো হয়েছে যে এখানে এই রোবটটাকে আগে থেকেই প্রোগ্রাম করা থাকবে, অর্থাৎ তৈরি করার সময় আমরা প্রোগ্রাম দেবো, সেই প্রোগ্রাম অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী সে বারবার একই কাজটি করতে থাকবে। এটি হচ্ছে প্রিপ্রোগ্রাম রোবট। এবার হচ্ছে হিউম্যানোয়েড রোবট। হিউম্যানোয়েড রোবটটি হচ্ছে মানবাকৃতির যে রোবটগুলো হয়, যেমন আপনারা বিভিন্ন সিনেমায় দেখে থাকেন রোবট মানুষের মতো দেখতে বিভিন্ন কাজ করছে বা মাঝে মাঝে দেখতেছেন অ্যাকশন করতেছেন, সেগুলি হচ্ছে মানবাকৃতির রোবট। কিংবা আমাদের বাস্তব কিছুদিন আগে যেটা সারা ফেলেছিল সেটা হচ্ছে সোফিয়া, এটা হচ্ছে হিউম্যানোয়েড রোবট। এবার আসি হচ্ছে অটোনোমাস রোবট। অটোনোমাস রোবটটা আসলে কি? অটোনোমাস বলতে বলে স্বায়ত্ত শাসিত, অর্থাৎ নিজেই যে নিজের ডিসিশন নিতে পারে। অর্থাৎ দেখেন আমরা এর আগে পড়ে এসেছি ইন্টেলিজেন্ট রোবট। ইন্টেলিজেন্ট রোবটের মতই হচ্ছে অটোনোমাস রোবট, যে আমাদের দেওয়া দিক নির্দেশনা থেকে দিক নির্দেশনা এবং সে যে পরিবেশে কাজ করবে সে যে পরিবেশে কাজ করবে সে থেকে কিছু এনভায়রনমেন্ট নিয়ে ওই আমাদের দিক নির্দেশনা এবং এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে একটা ডিসিশন সে নিবে। এই জন্য এটা হচ্ছে অটোনোমাস রোবট, অর্থাৎ স্বায়ত্তশাসিত রোবট, সেম অ্যাজ ইন্টেলিজেন্ট রোবট। এবার আসি হচ্ছে টেলিওপারেটেড রোবট। টেলিওপারেটেড রোবটটা হচ্ছে কি? টেলিওপারেটেড রোবট সেম অ্যাজ অটোনোমাস রোবট, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অটোনোমাস রোবট অ্যান্ড টেলিওপারেটেড রোবট। এই ডিফারেন্সটা আসলে কি? সেই ডিফারেন্সটা হচ্ছে কি, আমরা অটোনোমাস রোবটে দেখেছি যে আমরা কিছু দিক নির্দেশনা দেব এবং সে পরিবেশ থেকে কিছু ডেটা নিয়ে সেই দুটোর উপর মেজারমেন্ট করে একটা ডিসিশন দেবে। কিন্তু টেলিপারেটেড রোবটের রোবটেও আমরা আগের থেকে কিছু দিক নির্দেশনা দেব এবং সে যে পরিবেশের উপর ভিত্তি করবে সেই ডেটা এবং আমাদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য তার মাঝখানে একটা ডিভাইস থাকবে, অর্থাৎ ওয়্যারলেস কিছু ডিভাইস, ওয়্যারলেস নেটওয়ার্ক তার মধ্যে কানেক্টেড থাকবে। সে ওই ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ডেটা সংগ্রহ করে ডিসিশন নেবে। এটি হচ্ছে ডিফারেন্স। এই অটোনোমাসের মধ্যে কোনো ওয়্যারলেস এক্সট্রা কোনো নেটওয়ার্ক ডিভাইস থাকবে না, কিন্তু টেলিপারেটেড রোবটের মধ্যে ওয়্যারলেস এক্সট্রা একটা নেটওয়ার্কিং ডিভাইস থাকবে। এটা হচ্ছে এগ্রিমেন্টিং রোবট। এগ্রিমেন্টিং রোবটটা হচ্ছে কি? এগ্রিমেন্টিং রোবটটা আমরা শক্তি বর্গ হিসেবে বলে থাকতে পারি বা বলতে পারি শক্তি বর্গ, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের হিউম্যানের শক্তি বর্ধন করে। আমরা মানুষের যখন আমাদের কোনো শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের যদি কোনো শরীরের কোনো কাজের জন্য আমরা ইউজ করি, তখন আমরা এই এগ্রিমেন্টিং রোবটটা ইউজ করি। মনে করেন যে কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার একটা হাত বিকল হয়ে গেছে কিংবা আমার একটা পা বিকল হয়ে গেছে, এখন আমি আমার এই শক্তিটাকে হারিয়ে ফেলেছি, আমার হাত যদি আমি বিকল করে ফেলি তাহলে আমার হাতের শক্তিটা নষ্ট হয়ে গেছে আমার, তাহলে আমি এই আমার হাতের শক্তিটা ফিরিয়ে পেতে চাই, আমি হাতের কাজ করতে চাই। তাহলে আমি যদি এই আমার হাতে কোনো রোবোটিক্স হ্যান্ড বা রোবট দিয়ে কোনো হাত আমার হাতের কাজটা অন্য কোনো রোবট সংযুক্ত করে আমি করে থাকি, তখন সেই রোবটটাকে বলা হয় এগ্রিমেন্টিং রোবট। কারণ না এই রোবটটা কি করলো, আমার এই হাতের শক্তিটা ফিরিয়ে দিল, এই জন্য এই এগ্রিমেন্টিং রোবটটাকে বলা হয় শক্তি বর্ধক রোবট। শক্তি বর্ধক রোবট, অর্থাৎ হিউম্যানের শক্তি সে ধারণা শক্তি ফিরিয়ে দেয়। বুঝতে পারলাম আমরা কয়েক প্রকারে দেখলাম, এখানে দেখলাম হচ্ছে ছয়টা ক্লাস এবং এখানে দেখলাম 1, 2, 3, 4, 5টা ক্লাস, এই 11টা ক্লাসের রোবট, 11 রকমের রোবট আমরা পেয়ে থাকবো। তো ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।